আগামী 15 মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না, আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান। তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করব এবারে আমরা। ওরা উৎসব করবে তো, ওরা হিন্দু নয় তো, আমরা পুজো করব, ওরা উৎসব করবে। আর বসিরহাটে উপনির্বাচন হচ্ছে, রেখা পাত্র কেস আছে পেন্ডিং, ভোট ওখানে হচ্ছে। মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলে? কোনোদিন সত্যি কথা বলেন? আপনার সাথে আপনাকে বলি, তথ্য প্রমাণ লোপাট্য প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব। রিপোর্ট দেখার পরে আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক, আসবে তো আজ নয় কাল, বিএনএসএ আছে সব রিপোর্টিং পাবলিকলি করতে হবে, অর্থাৎ সেটা তো হবেই। আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ লক্ষ্য প্রমাণ লোকাট করছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্স হ্যান্ডেল খুলে হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, হিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে, কিচ্ছু করতে পারবে না। এ পাপ যা করেছে বোনের সঙ্গে এ ধ্বংস হয়ে যায়। সেই তথ্যটা ভায়া হয়ে আজকে জানতে গেছিলেন, ওকে জানানো হলো। নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন, আর উনি আজকে ওনাকে ব্রিফ করে দিলেন, ফোনে আর রিক্স নিচ্ছে না। আমি বলছি তো, যার ঘরে ঢুকেছিলেন তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন, আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন, এই এই প্রশ্ন হয়েছে, তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা ওনাকে বলা হয়েছে আজকে। এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে, তার নির্দেশ পালন করেছে, বিনীত গোয়েলও পালন করেছে, যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন, আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ তিনি আজকে ফার্স্ট আওয়ারে বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসছেন। এই তিনটে নির্দেশই কার্যকর হয়েছে, এই যে এখান থেকে 500 মিটার দূরে যিনি বসে আছেন তার নির্দেশ।